हाय फ्रेंड्स, आमार चैनल अर्पिता सोम किचेनर नतून आरेकटी पर्व देखार जोन्नो आपनादेर आमंत्रण जानिए आजकेर पर्व शुरू करछी। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। माछेर राजा हलो इलिश, ताई इलिश माछ जेभाबेई आमरा रान्ना करी ना केन तार स्वाद सबसময়ই असाधारण हय। तबुओ आमरा इलिश माछ किन्तु विभिन्न रकम भावे रान्ना करी। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, দই ইলিশ যেমন আমরা রান্না করি, তেমনই কিন্তু বেগুন, আলু, কাঁচকলা ইত্যাদি সবজি দিয়েও আমরা ইলিশ মাছ রান্না করি। আজকে তেমনই একটা সবজি, কুমড়ো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। হয়তো আপনারা অনেকেই কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে এবার চলুন রান্নাটা শুরু করি। আমি এই রান্নাটা করার জন্য 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি আর এই মাছের টুকরোগুলোকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। 250 গ্রাম কুমড়ো নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 2 টেবিল চামচ জিরে শিলনোড়াতে বেটে রেখেছি, এছাড়া লাগবে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে বাটা। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ। হলুদ আর লবণ দেওয়ার পর সামান্য জল দিয়ে মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। এখানে কিন্তু লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ মাছের মধ্যেও কিন্তু লবণ মাখানো আছে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই মশলা কিন্তু খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, 2-3 মিনিট কষানোর পর এবার এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো দেওয়ার পরও 2-3 মিনিট কষিয়ে নেব। মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচাই রান্না করব। যারা কোনো দিন কাঁচা ইলিশ মাছ রান্না করেননি তারা কিন্তু একবার রান্না করে দেখতে পারেন, আর যদি কাঁচা রান্না করতে না চান তাহলে একটু ভেজেও নিতে পারেন। এবার মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে 5-6 মিনিট মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, তবে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, সামান্য আঘাতেই কিন্তু ভেঙে যেতে পারে। মাছটা না উল্টালেও হতো, কিন্তু যেহেতু মাছের মধ্যে ডিম আছে না উল্টে দিলে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এরপর আবার আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ইলিশ মাছ কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব এই কুমড়ো দিয়ে তৈরি ইলিশ মাছের পাতলা ঝোল।
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সব রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল বাটনটিতে প্রেস করে অল আইকনটিতে ক্লিক করে দিন। তাহলে আমার চ্যানেলের সব নোটিফিকেশনই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।